চাকরিটা আমার কনফার্ম হয়ে যাবে কিন্তু বিনিময়ে আমাকে তার সঙ্গে একটা রাত কাটাতে হবে একটু খুলে বলবেন ব্যাপারটা দেখুন আমি খুব অল্প বয়স থেকেই শিক্ষকতার চাকরি করি এবং আমার চাকরিটার খুব প্রয়োজন ছিল আমি বিএড পাস করেই বিভিন্ন স্কুলে চাকরির জন্য অ্যাপ্লাই করতে থাকি তো তখন কেন্দ্রীয় বিদ্যালয় একটা কন্ট্রাকচুয়াল সায়েন্স এবং ম্যাথামেটিক্স টিচারের অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল এবং আমি অ্যাপিল করি এবং টাকাটাও তখনকার সময় আজকে পনেরো ষোলো বছর আগেকার ঘটনা বলছি ক্লাস প্রতি ছিল ষাট টাকা তো আমার খুব কাছের বন্ধু বিশেষ বন্ধু আর কি পরবর্তীকালে অবশ্য সেই আমার স্বামী হয় তো তার পড়াশোনাটা থেমে যাচ্ছিল সে পিতৃহারা ছিল এবং আমার ব্যাপারটা খুব খারাপ লাগছিলো যে একজন ব্রাইট স্টুডেন্ট শুধুমাত্র ফাইন্যান্সিয়াল স্ট্রাগলের জন্য পড়াটা থামিয়ে দেবে সেটা ঠিক মেনে নিতে পারছিলাম না তখন আমি ঠিক করলাম যে এবং আমি ওকে বলেছিলাম যে তুই তোর পড়াশোনাটা চালিয়ে যা তোর হায়ার এডুকেশন চালিয়ে যা যা টাকা লাগবে তুই চিন্তা করিস না আমি আছি আমি যে এখনও ছাত্রছাত্রীদের বিশেষ করে গরিব ঘরের ছাত্রছাত্রীদের পাশে থাকি তো এই ব্যাপারে আমার হাজবেন্ড কিন্তু আমাকে সব সময় এনকারেজ করেন সব সময় বলে যে এইভাবেই সমাজের পিছিয়ে পড়া ছেলেমেদের পাশে থাকা উচিত যাই হোক সেই জন্য আমার চাকরিটা খুব ব্যাডলি নিডেড তাই আমি অ্যাপ্লাইও করলাম ইন্টারভিউ দিলাম রিটেন টেস্ট দিলাম ম্যাডাম আপনি এপ্লাই চাকরি হয়েই গেল ততমা সমস্যাটা কি না না ব্যাপারটা সেরকম না যে সব সময় চাকরি হয়েই যাবে এটা ভাবার কোনো কারণ নেই কিন্তু আমি খুব আশাবাদী ছিলাম আমার মনে হয়েছিল আমার চাকরিটা হয়ে যাবে হেড ক্লার্কের তরফ থেকে একদিন আমার কাছে একটা ফোন আসে এবং উনি জিজ্ঞেস করেন যে তোমার কি সত্যি চাকরিটা খুব প্রয়োজন এবং আমার ব্যাপারটা হলো কি অনেকটা মেঘনা বৃষ্টির মতো আমার মনে হলো যে সত্যি তো মানুষটা কত উপকারী কত ভালো মানুষ উনি বুঝতে পেরেছেন আমার কষ্টের কথাটা তাই উনি এগিয়ে এসেছেন আমাকে সাহায্য করার জন্য এবং একজন পিতৃস্থানীয় মানুষ কারণ ওনার বয়সটাও সেরকম ছিল এবং আমার মনে হয়েছিল যে পিতৃস্থানীয় মানুষ উনি আমার উপকার করতে চাইছেন আমি তাকে বললাম হ্যাঁ স্যার আমার চাকরিটা ভীষণ ভীষণ প্রয়োজন তখন উনি বললেন যে ঠিক আছে আমি প্রিন্সিপালের সঙ্গে কথা বলে দেখছি দেখি কি করা যায় আমি তো খুব খুশি হলাম তারপর দু একদিন পর উনি আবার ফোন করলেন বেশ হাসি খুশিভাবে উনি বললেন যে হ্যাঁ আমি প্রিন্সিপালের সঙ্গে কথা বলে নিয়েছি তো তোমার চাকরিটা হয়ে যাবে তো আমার আমি কি পাবো তোমার থেকে উনি যখন এই কথাটা বললেন আমি তখন ওনাকে জিজ্ঞেস করলেন কি খাবেন বলুন মিষ্টি খাবে যেহেতু আমার বাবার বয়সী এবং আমার বাবার হাই সুগার ছিল আমার তখন মাথায় হাসতে হাসতে বললাম আপনার সুগার নেই তো উনি তখন উত্তরে বললেন না না সুগার টুগার আমার নেই আমি খুব ফিট ফিজিক্যালি আমি খুব ফিট তো ঠিক আছে বলুন তাহলে কি খাবেন তখন উনি বললেন যে স্পেশাল মিষ্টি হলে ভালো হয় আমি আবার ভাবলাম যে হলদিরাম বা গাঙ্গুরাম বা ভীমনাগ বা এরকম কেসি দাস এরকম কোনো হয়তো স্পেশাল মিষ্টির কথা উনি বলছেন উনি তখন বলেন যে না না টাটকা মিষ্টি খাবেন তা আমি খুব টাটকা রসগোল্লা মানে গরম গরম রসগোল্লা খেতে খুব ভালোবাসতাম ইনফ্যাক্ট এখনো ভালোবাসি তো আমার মনে হলো উনি হয়তো উনি হয়তো গরম রসগোল্লার কথা বলছেন তখন উনি বললেন দূর বোকা ওইসব না আমার তোমাকে খুব ভালো লাগে তুমি যেখানে বলবে আমি সেখানে চলে যাব। তখন আমি ওনার ইঙ্গিতটা বুঝতে পারি আমি বলি আপনি আমার পিতৃস্থানীয় আপনি কি বলছেন এসব কথা আমার তখন খুব মাথাটা গরম হয়ে গিয়েছিল আমি তখন বলি যে আমার চাকরির দরকার নেই আমি বললাম একটা কন্ট্রাকচুয়াল চাকরির জন্য এত কিছু তখন উনি বললেন যে না না আমি আপনাকে পারমানেন্ট করব আমি তোমাকে পারমানেন্ট করে দেবো তা আমি বললাম না ভাই আমার পারমানেন্ট হওয়ার দরকার নেই আমার চাকরিরই দরকার নেই এভাবে কোনো কম্প্রোমাইজ করে আমার চাকরির দরকার নেই ঠিক আছে টাটা আর আমি জানি যে এইভাবে একটা কেন্দ্রীয় বিদ্যালয়ে পার্মানেন্ট চাকরি কখনো হতে পারে তার জন্য একটা প্রসিডিওর রয়েছে লং প্রসিডিওর রয়েছে তো এইভাবে এরা কি করে অসহায় মানুষ মেয়ে হলে একরকম ছেলে হলে আরেক রকম তার সুযোগ নিয়ে তাদের অসহায়তাটাকে বিক্রি করে তাহলে তার মানে আপনার চাকরিটা হলো না না আমিও সেটাই ভেবেছিলাম যে না এই চাকরিটা আমার আর হলো না আমি তখন আশা ছেড়েই দিয়েছিলাম দেখলাম পরের দিনই প্রিন্সিপাল আমাকে ফোন করছেন যে ইউ আর সিলেক্টেড ব্যাপারটা তখন আমি বুঝলাম যে ওই হেড লোক কি বলবো জানি না তো ও আগে থেকে আমার চাকরিটা হয়ে গেছে দিয়ে একটু মজা চেষ্টা তো যখন দেখলো কোনো লাভ হলো না তখন সে হাল ছেড়ে দিল তারপরও ওই স্কুলে আমি টানা দু বছর চাকরি করি কি হতো মজার ব্যাপার হলো গিয়ে কোনোদিনও ওনার সঙ্গে আমার আর কথা হয়নি কিন্তু হ্যাঁ যখনই করিডোর বা কোথাও মুখোমুখি হতাম লোকটা কিন্তু আমার দিকে আর তাকাতে পারতো না মাথা নিচু করে চলে তো এরকম লোক আছে কিন্তু আমাদেরও তো চোখান খুলে চলাফেরা করতে হবে কখনো নিজের